বাংলাদেশের হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহলে। ইতিমধ্যে দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বিরত রাখতে আদালতে দ্বারস্থ হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া বলেন, আওয়ামী লীগের অধীনে যে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার সবগুলোই প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ শুধু দুর্নীতি করেনি, তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। বিরোধী দলগুলোকে দমন করতে গিয়ে তারা গণহত্যায় মেতে উঠেছিল, তাই এই গণহত্যার দায় দলটির নেতাকর্মীদের বিচার হওয়া উচিত। রিট দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। তিনি বলেন, দলটি যাতে রাজনৈতিক কার্যক্রম করতে না পারে সেই জন্য রিট করা হয়েছে। তিনি বলেন, তাদের পক্ষ থেকে দুটি রিট করা হয়েছে। একটি হলো আওয়ামী লীগের বিগত তিনটি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলি কেন ফিরিয়ে নেওয়া হবে না সেই বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। 15 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে শাসন করেছে হাসিনা। তাকে ক্ষমতাচ্যুত করার পরই দেশ ছেড়েছেন হাসিনা। এরপরই গত 23 অক্টোবর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেন। তারপরই অথই জলে ছাত্রলীগের কর্মী সমর্থকরা। এক ছাত্রলীগ সমর্থকের কথায়, কিছুদিন আগে আমি এখানে দলের মুখপাত্র ছিলাম, এখন আমি পলাতক ব্যক্তির মতো ঘুরে বেড়াচ্ছি, আমার কোনো ভবিষ্যৎ নেই।